হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মালয়েশিয়া এবং মালয়েশিয়ার বাইরে যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়াসিন ব্লগের আরও একটি নতুন ভিডিও এবং নতুন এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের। আজকে দেখাবো হচ্ছে আপনাদের মালয়েশিয়ার চাইনিজ কবরস্থান। এখানে কিন্তু মালয়েশিয়াতে যেসব সকল চাইনিজরা বসবাস করে তারা কিন্তু এখানে, আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের মেইন, মালয়েশিয়ার মেইন শহর কুয়ালালামপুরেই দাঁড়িয়ে আছি। এই কবরস্থানটাও কুয়ালালামপুরেই অবস্থিত। এটা কিন্তু বিশাল আয়তনের কবরস্থানটা। এই বিশাল আয়তনের কবরস্থানে কিন্তু সকল চাইনিজ যারা বসবাসরত আছে মালয়েশিয়াতে, এই সকল চাইনিজদের এখানে কবর দেওয়া হয়। চাইনিজরা কিন্তু বিভিন্ন ধর্মের হয়ে থাকে, বৌদ্ধিস্ট এবং খ্রিস্টান এবং আরও বিভিন্ন তাদের ধর্ম আছে। এখানে কিন্তু চাইনিজ কবরস্থানে আমি আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আগে আমরা চলুন তাহলে সিনেমেটিক শ্যুট এবং ড্রোন ফুটেজটা আমরা দেখে আসি। ফুটেজের পরে, ইন্ট্রোর পরে আমরা ফিরে আসলাম। আজকে আপনাদের পুরো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি ভিতরে ঢোকার চেষ্টা করেছি অনেক, কিন্তু আমি মুসলিম বলে আমাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়নি। আরও এখন রমজান মাস চলতেছে আর এখানে অনেক মানুষের আজকে হলিডে, তো অনেকে প্রার্থনা করতে আসছে তাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা এখানে শুয়ে আছে তাদের জন্য। তাই আমি বাহির থেকে এই শ্যুটটা নিচ্ছি যতদূর সম্ভব গিম্বেলের মাধ্যমে এবং ড্রোন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু চাইনিজ এবং যারা ইন্ডিয়ান অধিবাসী আছে মালয়েশিয়াতে তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পারছেন যে এক একটা কবরে কিন্তু এক এক ধরনের স্তম্ভ বানিয়ে তারা কিন্তু এখানে চিহ্নিত করে রাখছে তাদের আত্মীয় স্বজনের কবরস্থান। আর একটা ব্যাপারে আমি তথ্য দিই আপনাদের, আমি আমাদের চাইনিজ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে আপনাদের সেই ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে চাইনিজদের যে কবর দেওয়া হয় কয়েক ধরনের, তাদের ধর্মের বিভাগ আছে। চাইনিজদের বিভিন্ন ধর্ম তারা অবলম্বন করে থাকে, যেমন বৌদ্ধিস্ট, খ্রিস্টান এবং আরও অন্যান্য ধর্ম আছে। এই অন্যান্য ধর্মের ভিতরে কিন্তু তারা ভাগে ভাগে তারা সমাধিগুলো দিয়ে থাকে। যেমন হচ্ছে আপনার কিছু সংখ্যক লোকদের তারা আগুনে পুড়িয়ে ফেলে এবং কিছু সংখ্যক চাইনিজরা তারা চাপামাটি দেয়, শোয়ে চাপামাটি দেয়। আবার কিছু কিছু চাইনিজরা আছে তারা কিন্তু লাশটাকে খাড়া করে তারা কবর দেয়। তো এরকম আমি আমার চাইনিজ ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের ধারণা দিচ্ছি, কারণ আমি তো আর চাইনিজ না, আর আমি এই ব্যাপারে স্বচক্ষে দেখিও নেই। আমি আমাদের ম্যানেজারের সঙ্গে আলাপ করলাম যে আপনারা কিভাবে আপনারা মৃত ব্যক্তিকে কবরে দাফন করেন। তা উনি বলল যে আমরা বিভিন্ন ধর্ম যারা অবলম্বন করে থাকি বিভিন্ন আইটেমে কিন্তু আমরা কবরস্থানে কবর দিয়ে থাকি আমাদের মৃতদেহকে। তো কেউ কেউ চাইনিজরা আছে লাশটাকে পুড়িয়ে ফেলে এবং আবার কেউ কেউ শুয়ায়ে চাপামাটি দেয় এবং কেউ কেউ খাড়া করে মাটি দিয়ে আটকে দেয়। তো আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু বিশাল আয়তনের একটি স্থান, বিশাল আয়তনের একটি জায়গা। এখানে কিন্তু ইন্ডিয়ানদেরও কবর দেওয়া হয়। ইন্ডিয়ান যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে তারাও কিন্তু এখানে কবর দিতে পারে তাদের আত্মীয় স্বজন এবং মৃতদেহকে। তো আজকে আপনাদের কিছুটা মালয়েশিয়ার চাইনিজ কবরস্থান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানি না ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আরও অন্যান্য ব্যাপারে ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবেন সবার আগে সবসময়। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের মালয়েশিয়ার চাইনিজ কবরস্থান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি মুসলিম বলে আমাকে ভিতরে ঢোকার পারমিশন দেয়নি। আর এখন রমজান মাস, আমি ভিতরে ঢুকবোও না।
ঢোকার জন্য অতটা চেষ্টাও করিনি, কারণ ভিতরে ঢুকলেও অনেক সময় মানে তাদের লাশ পোড়ানোর দুর্গন্ধ এবং তাদের যেই মানে আজরাইলির মতো যারা দাফন করতে সেটা দেখলে আমারও অবশ্য খারাপ লাগবে। তাই আমি ভিতরে না ঢুকেই আপনাদের বাহির থেকে শ্যুটটা নেওয়ার চেষ্টা করেছি এবং ড্রোন ফুটেজও আপনাদের দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং চাইনিজ কবরস্থান সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং কিছুটা তথ্য জানতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মালয়েশিয়ার নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা এখনও ইয়াসিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।